আর এই গঙ্গাসাগর মেলায় এসে যদি কেউ কোনো অপরাধমূলক কাজ করে তার জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা হিসেবে কিন্তু অস্থায়ী জেল তৈরি করা হয়েছে। আর 40 বছর আগে কি হয়েছিল? 40 বছর আগে নদী গর্ভে সেই আশ্রমটা চলে গেছে। তো সমস্ত ভারতীয় সেনা জওয়ানদের সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে হয়েছে, দেখতেই পাচ্ছ প্রায় লক্ষ লক্ষ বাস মানে বলা যেতে পারে। আর সামনে দেখতেই পাচ্ছ ক্রেনের সাহায্যে কিন্তু কাজ করা হচ্ছে, মানে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত শুধু প্রদীপ জ্বালানোর জায়গা তৈরি হচ্ছে, অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। কিছু বলার আর শেষ রাখে না, মানে এতই বড় আয়োজন। কতদিন ধরে করছেন এই কাজগুলো? আমরা 15-20 দিন ধরে করছি। 15-20 দিন ধরে করছি। অস্থায়ী ঘরগুলো কিন্তু দেখতে কিন্তু এই যে এরকম, এই যে হচ্ছে গুড়িগুলো কিন্তু এই যে এইভাবে কিন্তু গেঁথে দেওয়া হচ্ছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। নমস্কার, আমি পার্থিক, পথে প্রান্তিক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। তো পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিনে কিন্তু আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন পুণ্য স্নানের জন্য। আর আমি কিন্তু এই মুহূর্তে সেই গঙ্গাসাগরেই আছি। তো কিছুদিন পরেই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি, আর সেই উপলক্ষে কিন্তু এবছরও কিন্তু গঙ্গাসাগর সেজে উঠছে মেলার জন্য। আগামী 8ই জানুয়ারি থেকে কিন্তু এখানে কিন্তু মেলার কিন্তু শুভ সূচনা হয়ে যাচ্ছে, আর তার জন্যই কিন্তু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এত বড় মেলা, মানে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা, প্রথমটা হচ্ছে কুম্ভ মেলা এবং দ্বিতীয় হচ্ছে এই গঙ্গাসাগর মেলা। প্রায় কয়েক লক্ষ মানুষ কিন্তু এখানে এসে এই পুণ্য স্নান করে থাকেন, এবং সেই বড় একটি মেলার পরিচালনার জন্য কিন্তু প্রচুর বড় একটা আয়োজনও করতে হয়। সেই আয়োজনের কাজ কিন্তু চলছে, অর্থাৎ প্রস্তুতি চলছে গঙ্গাসাগর মেলার। কিন্তু আজকের ব্লগে কিন্তু তোমাদের সেই মেলার প্রস্তুতি দেখাবো। তো আশা করবো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যারা এখনো সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে এই সুন্দর ব্লগটা দেখতে শুরু করো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর সামনে দেখতেই পাচ্ছ সমস্ত ভারতীয় সেনা জওয়ানদের সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে হয়েছে, এখানেই সেনা ক্যাম্প করা হয়েছে এই মেলা এতটা ভিড়কে কন্ট্রোল করার জন্য। ওইদিকটা তো সব অস্থায়ী টেন্ট তৈরি করা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ পুরো বীচ জুড়ে কিন্তু বড় বড় লাইট লাগানো হয়েছে, পুরো বীচটার মধ্যে দিয়ে একদম সারি সারি লাইট লাগানো হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ প্রায় লক্ষ লক্ষ বাস কিন্তু ফেলে রাখা হয়েছে, এই বাস দিয়ে কিন্তু অস্থায়ী বিভিন্ন দোকান, বিভিন্ন ঘর, পুণ্যার্থীদের থাকার জায়গা সব কিছু কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রায় লক্ষ লক্ষ বাস মানে বলা যেতে পারে সব এই বিচের ধারে কিন্তু ফেলে রাখা হয়েছে। এগুলো দিয়ে কিন্তু এখন কিন্তু কাকু এগুলো দিয়ে কি তৈরি হচ্ছে সব ঘরগুলো? সরকারি ঘর হচ্ছে। আচ্ছা, এগুলো দিয়ে কিন্তু সব সরকারি যে ঘরগুলো হয় মানে পুণ্যার্থীদের থাকার জায়গা এবং বিভিন্ন দোকান, বিভিন্ন যাই হোক না কেন সব কিছু তৈরি হচ্ছে এগুলো দিয়ে। আর এই বাসগুলো তো সব সমুদ্র থেকে ইসে ট্রলার দিয়ে এসেছে। আচ্ছা, এই বাসগুলো কিন্তু সব মেদিনীপুর থেকে কিন্তু এসেছে, আর সমুদ্র পথ দিয়ে এসেছে এই বাসগুলো, পথ দিয়ে বড় বড় ট্রলারে করে কিন্তু এই বাসগুলো কিন্তু এসেছে। আর এখন এই বিচের ধার থেকে কিন্তু সমস্ত কিন্তু যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সব দেখতেই পাচ্ছ কাঁধে করে বাসগুলো নিয়ে সব জায়গা মতো পৌঁছে দিচ্ছেন। আর সামনে দেখতেই পাচ্ছ ক্রেনের সাহায্যে কিন্তু কাজ করা হচ্ছে। এই যে বীচের যে ধারগুলো রয়েছে দেখতে পাচ্ছ এই সবুজ বস্তার মধ্যে মাটি ভরে কিন্তু সেগুলো কিন্তু উঁচু করা হচ্ছে এবং মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। বস্তাগুলোর মধ্যে কিন্তু বালু ভরাট করে কিন্তু পাহাড়গুলো কিন্তু সব উঁচু করা হয়েছে। আর এদিক দিয়ে সব অস্থায়ী সব ঘর এবং বিভিন্ন ধরনের টেন্ট এসব তৈরি করা হচ্ছে। সমুদ্রের পাড়েই একদম দেখতে পাচ্ছ এই পুরো একটা মঞ্চের মতো তৈরি করা হচ্ছে এখানে কিন্তু, যেটা এটার মধ্যে হচ্ছে কি করা হবে, প্রদীপ চালানো হবে, তাই তো? আচ্ছা, সমস্ত পুণ্যার্থীরা কিন্তু পুণ্য স্নান করে এখানে কিন্তু মনস্কামনা জানিয়ে প্রদীপ এবং মোমবাতি যাই হোক না কেন তারা এখানে প্রজ্বলন করবে।
প্রদীপ জ্বালানোর জায়গাটা কিন্তু অনেক বড়, যেহেতু লক্ষ লক্ষ পুণ্যার্থী তার জন্য কিন্তু সব কিছুই বিশাল আকারের করতে হবে। সেখানে প্রদীপ জ্বালানোর জায়গাটা দেখতে পাচ্ছে একবার, জাস্ট মানে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত শুধু প্রদীপ জ্বালানোরই জায়গা তৈরি হচ্ছে। সমস্ত জায়গায় জায়গায় কিন্তু কাছাকাছি এরকম অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু অস্থায়ী ওয়াচ টাওয়ার, তো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। সমস্ত পুলিশকর্মী এবং ভারতীয় সেনা জওয়ানরা কিন্তু ওই ওপরে দাঁড়িয়ে কিন্তু সমস্ত মেলার ওপর নজরদারি রাখবেন। আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলার জন্য কিন্তু যাত্রীনিবাস তৈরি করা হচ্ছে, এগুলো সব অস্থায়ী এবং বাঁশের তৈরি। মানে মেলার সময় এতটাই লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন, থাকার কিন্তু একটা অসুবিধা হতেই পারে, কিন্তু তার সুবিধার জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই সমস্ত অস্থায়ী নিবাসগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ বাস দিয়ে পরিকাঠামো তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত এক একটা ঘরের জন্য এক একটা করে টয়লেট, মানে অস্থায়ী টয়লেট যেগুলো হয় সেগুলো তৈরি করা হয়েছে। এই দিকটা তো পুরোটাই দেখতে পাচ্ছ একদম এত বড় মেলা, মানে আয়োজনটাও কিন্তু সেরকমই করতে হবে, তার জন্যই কাজ চলছে পুরো দমে। এই অস্থায়ী ঘরগুলোর একটা বিশেষত্ব সেটা হচ্ছে অস্থায়ী ঘরগুলো যে দেখতেই পাচ্ছ বাঁশের কাঠামো, আর তার সাথে কিন্তু যে হোগলা পাতার বেড়া যেটা হয়, এই হোগলা পাতা বুনে বুনে এইভাবে কিন্তু এই ঘরগুলোর মধ্যে কিন্তু লাগানো হবে। সেই হোগলা পাতার বেড়াটাও কিন্তু তৈরি করাই আছে, দেখতে পাচ্ছ জাস্ট লাগিয়ে দেওয়া হবে যেহেতু মেলার বেশি দিন বাকি নেই। আর দেখতেই পাচ্ছ সমস্ত জায়গায় যে মাটি ফেলে উঁচু করা হচ্ছে, আর রাস্তার জন্য কিন্তু যে ইট বেশিয়ে দেওয়া হয়েছে, মানে জাস্ট দেখতেই পাচ্ছ মানে বিশাল আয়োজন। এই দিকটা তো হোগলা পাতার সেই বেড়াগুলো রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ মানে কিছু বলার আর শেষ রাখে না, মানে এতই বড় আয়োজন। সব জায়গাতে দেখতে পাচ্ছ পুরো দমে কাজ চলছে, কিন্তু আপনারা তো এই ঘরগুলো বানানোর কাজ করছেন তাই তো? হ্যাঁ। কতদিন ধরে করছেন এই কাজগুলো? আমরা 15-20 দিন ধরে করছি। 15-20 দিন ধরে করছেন, আরো তো অনেকটাই বাকি রয়েছে, মানে মেলার আগে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমরা 10 তারিখ আগে কমপ্লিট দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, আর যে দেখতে পাচ্ছ পুরো রাস্তার মধ্যে কিন্তু ইট বিছিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এই ঘরগুলোর মধ্যে হোগলা পাতা বেড়া লাগানো হয়েছে, এখানে হয়তো কর্মীরা রয়েছেন যারা এই ঘর বাড়ি তৈরির কাজ করছেন। দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু যে হোগলা পাতার সাম্রাজ্য যেটা বলা যেতে পারে, পুরো হোগলা পাতার বেড়া কিন্তু তৈরি করা হয়ে গেছে অলরেডি। এখানেই তৈরি হচ্ছে বেড়াগুলো, এই যে ভোগলা পাতা ও আচ্ছা, এগুলো কিন্তু তৈরি হয়েই আসছে, জাস্ট এখানে হচ্ছে এই বাঁশের কাঠামোর মধ্যে লাগানো হচ্ছে। আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, এখানেই আপনাদের বাড়ি। কতদিন ধরে কাজ করছেন এখানে? 25-30 জন। না, কতদিন ধরে করছে? 10 দিন ধরে, মানে বিভিন্ন, মানে হচ্ছে আপনাদের দলের মধ্যে 25-30 জন কাজ করছে, এইভাবে অনেক দল রয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা, এইখান দিয়ে যেগুলো তৈরি হচ্ছে সব এগুলো পুলিশ কর্মীদের জন্য তাই তো? আর যারা হচ্ছে ভক্তরা যারা আসবে দূর থেকে, ওইখানেও এরকম ঘর তৈরি হচ্ছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। দেখতে পাচ্ছ যে অস্থায়ী ঘরগুলো কিন্তু দেখতে কিন্তু এই যে এরকম, এই যে হোগলা পাতা দিয়েই উপরের ছাউনিটা দেওয়া হয়েছে, সাথে প্লাস্টিক আর হোগলা পাতার বেড়া দিয়ে এইভাবে তৈরি করা হয়েছে। আর এই মেলার প্রাক মুহূর্তে কিন্তু চারপাশে যতটা দেখা যাচ্ছে সব দিকে এরকম অস্থায়ী নিবাস তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ চারপাশেই কিন্তু এরকম তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ এই ফ্যানগুলোতে বোঝাই করে ইট আনা হয়েছে এবং ইটগুলো কিন্তু যেখান দিয়ে লাইন করে পুরো পাতা হয়েছে, এই সামনের অংশটাতেও ইট পাতা হবে।
ব্যক্তিগত যে ভ্যান ভ্যান করে কিন্তু বোঝাই করে ইট কিন্তু এখানে আসছে, প্রচুর ইটের প্রয়োজন। আর দেখতে পাচ্ছ যে গাছের গুড়িগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে ওই সামনে কিন্তু পুরো একটা ব্যারিকেডের মতো তৈরি করা হচ্ছে। কাল সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছিলাম এই ট্রেন দিয়ে কিন্তু এই গাছের গুড়িগুলোকে কিন্তু এই মাটির মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে। আর যেটা বললাম ওই গাছের গুড়িগুলো কিন্তু এই যে এইভাবে কিন্তু গেঁথে দেওয়া হচ্ছে যাতে সমুদ্রের জোয়ারের সময় যাতে জলটা যাতে আসতে বাধা পায়, তার কারণ আর সৌন্দর্যায়নের জন্য করা হচ্ছে এটা বললো এখানটার যারা কর্মীরা রয়েছেন। তো এইভাবে এখানের মধ্যে বিভিন্ন রকম সিনারি তৈরি করা হবে, আরও বিভিন্ন মূর্তি ফুর্তি দিয়ে আরও নানা রকম জিনিস তৈরি করা হবে। তার সাথে এদিকে সিঁড়ি তৈরি করে এখানে সামনে স্টেজ হবে, আর বড় বড় শিল্পীরাও কিন্তু এখানে আসবেন অনুষ্ঠানের জন্য। এই বছর দাদারা কত কষ্ট করে এই গাছের গুড়িগুলোকে কিন্তু নিয়ে আসছে, আর এখান দিয়ে এভাবে সারি সারি করে একদম ওই পর্যন্ত গেঁথে দেওয়া হবে। কাল বিকেলবেলা দেখছিলাম তখন এতটা গাঁথা হয়েছিল, আজ বোধহয় সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা বড় একটা স্টেজ তৈরি করা হচ্ছে, চলো গিয়ে দেখি ওখানে কি কিসের জন্য স্টেজটা তৈরি করা হচ্ছে। আর যেটা বলছিলাম যে দেখতেই পাচ্ছ বস্তা দিয়ে যে বালুগুলো ভরে কিন্তু এরকম পুরো উঁচু করে পাটটা তৈরি করা হয়েছে। আর এই সামনে যেটা বলছিলাম যে এত বড় একটা স্টেজ তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে এই গঙ্গাসাগর মেলা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত পুলিশকর্মীরা নিযুক্ত থাকবেন তাদের, এটা হচ্ছে কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। এটা দেখতেই পাচ্ছ বিশাল বড়, যেহেতু লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসবেন তার জন্য কিন্তু প্রচুর পুলিশকর্মীও কিন্তু নিযুক্ত থাকবেন এই গঙ্গাসাগর মেলাতে, তার জন্য এখানে এই কন্ট্রোল রুম এটা। আর এছাড়াও অন্যান্য পুলিশ ক্যাম্পও থাকবে পুরো এরিয়াটা জুড়েই। আর যেটা শুনতে পারলাম ওদিকে জেলও তৈরি করা হয়েছে, তো চলো সেটা দেখে আসি। আর এই গঙ্গাসাগর মেলায় এসে যদি কেউ কোনো অপরাধমূলক কাজ করে তার জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা হিসেবে কিন্তু এই অস্থায়ী জেল তৈরি করা হয়েছে। তো জাস্ট একবার দেখে নাও এই গঙ্গাসাগর মেলার অস্থায়ী জেল। তো দেখতে পাচ্ছ একদম বাঁশ দিয়ে একদম পুরো মোটা বাঁশ দিয়ে কিন্তু একদম পুরো জায়গাটাকে কিন্তু ঘেরাও করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গঙ্গাসাগর মেলার অস্থায়ী জেল। এদিকে আরও জেল তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ কল আছে। এইদিকেও একটা জেল আছে, পুরো মোটা বাস দিয়ে যাতে এই বাস থেকে কেউ বেরিয়ে আসতে না পারে। আর সামনে হয়তো পুলিশকর্মীরা কিন্তু পাহারায় নিযুক্ত থাকবেন, তাদের এই জেলের মধ্যে কিন্তু থাকতে হবে গঙ্গাসাগর মেলাতে এসে কোনো অপরাধমূলক কাজ করলে। দোষীদের জন্য কিন্তু বিচারালয়েরও কিন্তু এক জায়গায় তৈরি করা হচ্ছে, তো সেটাও শুনতে পেলাম। তো মানে বিশেষ মেলার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা যেটা বলতেই পারি। তো যে দেখতেই পাচ্ছ এই যে হোগলা পাতা দিয়ে এই ঘরগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে অলরেডি, প্লাস্টিক দিয়ে উপর দিয়ে হোগলা পাতার ছাউনি দেওয়া হয়েছে। আর সাথে চলো ঘরের ভিতরটাতে ঢুকে দেখি। দেখতেই পাচ্ছ এই যে বড় বড় কিন্তু অস্থায়ী ঘরগুলো তৈরি করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ বিশাল বড় করে কিন্তু এটা কিন্তু ইলেকট্রিক একটা কন্ট্রোল রুম বলা যেতে পারে। এত বড় মেলার পাওয়ার সাপ্লাইয়ের জন্য কিন্তু এরকম অনেকগুলো কিন্তু ইলেকট্রিক কন্ট্রোল রুম কিন্তু তৈরি করা হচ্ছে, এখানেও কাজ চলছে। আর সাথে দেখতে পাচ্ছ এরিয়াটাতে কিন্তু হয়তো একটা রাস্তা তৈরি করা হচ্ছে, তো এখান দিয়ে একদম ইট দিয়ে সিমেন্ট দিয়ে একদম ঢালাই করে একটা রাস্তা তৈরি করা হচ্ছে, পাকাপোক্ত একটা রাস্তা। ও যেটা শুনতে পেলাম আমফান ঝড়ের সময় কিন্তু এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, তার মধ্যে এই রাস্তাটা যে তৈরি হচ্ছে এটা কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে। এখানে আগে রাস্তা ছিল, একদম পাকা রাস্তা ঢালাই করা একদম রাস্তা ছিল, ওই রাস্তার স্ল্যাবগুলো দেখা যাচ্ছে সব ওইগুলো তুলে ফেলা হয়েছে যেহেতু ওগুলো ভেঙে গিয়েছিলো। তার নতুন করে এখন আবার ইট দিয়ে সিমেন্ট দিয়ে গাঁথনি করে ঢালাই করে এই রাস্তা তৈরি করা হচ্ছে। আর এই অংশটা তো একদম নিচু ছিল, এটা হচ্ছে মেলার জন্যই কিন্তু পুরো জায়গাটাকে মাটি ফেলে উঁচু করা হয়েছে। দেখতেই পাচ্ছ এখন মাটিগুলো ওই জায়গাগুলো সমান করা হয়েছে, এই জায়গাগুলো এখন সমান করা হয়নি, রাস্তা তৈরির পর এই জায়গাগুলো একদম প্লেন করে দেওয়া হবে।
আচ্ছা, আমাদের সাথে কাকু রয়েছেন। কাকুর মুখ থেকে শুনলাম আমি ব্যাপারটা যে আমফান ঝড়ের সময় কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল। তো কাকুর মুখ থেকে তোমরা একবার শুনে নাও কী কী হয়েছিল এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল। ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছিল, মানে যেখানে বর্তমান জলটা মানে এসে গেছে সেখান থেকে দূরত্ব ছিল আরও 1000 ফুট নিচে, সেখান থেকে চলে এসছে। আর এগুলো তো সব নতুন হচ্ছে এই মেলার জন্য। হ্যাঁ, এটা কিন্তু ছিল না, কিছু ঘাট ছিল আরও ওদিকে, সব নতুনই হচ্ছে, সব নতুনই হচ্ছে। আর আশ্রমটাও কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? আশ্রমটা ক্ষতি হয়েছে না, আশ্রমের 40 বছর আগে আমরা দেখতে পাচ্ছি যে নদী এই মন্দিরটা এখানেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, তার আগে এখানে ডুবে গেছিল আশ্রমটা? ডুবে গেছিল আমাদের বাপ ঠাকুরদা বা আমাদের বাবা বা আমরা খুব বাচ্চার সময় মেলা আসতাম, তখন অনেকটা 1000 ফুট নিচে মন্দিরটা ছিল। ধন্যবাদ আপনাদেরকে এত তথ্য শেয়ার করার জন্য। আর যেটা বললাম যে হচ্ছে দেখতেই পাচ্ছো এই যে গাছগুলো ছিল এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু রাস্তাটা সাজানো ছিল। দেখেই বোঝা যাচ্ছে গাছগুলো সব মরে গেছে। আর এই যে সুন্দর একদম পাকা রিং করে সাথে নেট দিয়ে এইভাবে ঘেরাও করা ছিল এই গাছগুলো, কিন্তু যে আমফান ঝড়ের সময় কিন্তু পুরো ক্ষয়ক্ষতি হয়ে সব কিছুই নষ্ট হয়ে গেছে, তাই নতুন করে কিন্তু তৈরি করা হচ্ছে সব কিছুই। আজকের এই ব্লগে কিন্তু তোমরা দেখতে পারলে 2023 সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। মেলার মাত্র আর কিছুদিনই বাকি, 8ই জানুয়ারি থেকে কিন্তু মেলা শুরু হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় জমতে চলেছে গঙ্গাসাগরে। ইতিমধ্যে অনেক পুণ্যার্থী কিন্তু চলে এসেছে, কিন্তু যে সাধু বাবারা আসেন, নাগা সাধুরা যারা আসেন, তারাও কিন্তু অলরেডি চলে এসেছেন। তো তোমরা যারা আসবে বলে ভাবছো তারা চলে আসো, একবার গঙ্গাসাগর স্নানটা করে যাও। তো সবাই মনে করে যে গঙ্গাসাগর স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়, তো সেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনই কিন্তু সেই পুণ্যতিথি, যেদিন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা কিন্তু গঙ্গাসাগরে স্নান করবেন এবং পুণ্য অর্জন করবেন। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।